কমলা লেবুর বাগানে থাকা, ব্যাপারটা শুনলেই বেশ রোমাঞ্চকর লাগে। আজ বলবো পেলিংয়ের কাছে এমন এক থাকার জায়গা যেখানে আপনি নিরিবিলিতে দুটি দিন কাটাতে পারেন। কেন থাকবেন কমলা লেবুর বাগানে এবং কেনই বা থাকবেন না, সেই দুটো বিষয়েই বলবো আজকের ভিডিওতে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ভিডিওগুলি ভালো লাগছে, মনে হচ্ছে একটু অন্য স্বাদের উপস্থাপনা, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আর সব ভিডিও সবার আগে দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আমাদের হোটেল রিট্রিট ক্রাসুলা ওভাটা আপার পেলিংয়ে হেলিপ্যাড গ্রাউন্ডে। এই হোটেল নির্বাচন করেছিলাম কারণ এখানে ব্যালকনি থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, দেখা যায় সানরাইজ। পেলিংয়ের হার্ট অর্থাৎ জিরো পয়েন্ট থেকেও একদমই হাঁটার ডিস্টেন্সে অবস্থিত এই হোটেল। কিভাবে খুব সস্তায় পেলিংয়ে এলাম বা সাইট সিইং করলাম ইত্যাদি নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন আর আই বাটনে পেয়ে যাবেন সেই লিংক। আগের পর্বে আপনাদের দেখিয়েছি রিম্বি ফলস, সেই রিম্বি ফলসের অনতি দূরে আছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এখানে ঢোকার টিকিট মূল্য 20 টাকা। এই যে টিকিট কাটলাম 20 টাকা করে, 20 টাকা করে টিকিট। আচ্ছা চলে, নিচে কমলা লেবু বাগান অব্দি যাবার সিঁড়ি আছে। সুন্দর ছিমছাম কমলা লেবুর বাগান আর তারও অনেকটাই নিচে রিম্বি নদীর ঝরঝর শব্দ, এই দুটিকে সঙ্গী করে পথ চলতে লাগলাম। রিম্বি অরেঞ্জ গার্ডেন, এই যে ওপরে দেখা যাচ্ছে অরেঞ্জ, এখানে পুরো জায়গাটা জুড়েই অরেঞ্জের ইয়ে আছে, তাই না? কি আছে, চারপাশের দৃশ্য অপূর্ব সুন্দর, আছে হরেক রকম ফুল, ট্রি ফার্নের মতন মস্ত বড় বড় ফার্ন ইত্যাদি। এই বাগানের মধ্যেই আছে একটি হোমস্টে। চারদিকে গাছে কমলা লেবু হয়ে আছে, তারই মধ্যে থাকতে পারেন একটি দুটি রাত। নির্জনতা যারা পছন্দ করেন ও পেলিংয়ের ভিড়ভাট্টা এড়াতে চান তাদের দারুণ লাগবে এই ঠিকানা। চারপাশ এত পরিচ্ছন্ন, আছে পরিবেশ বান্ধব ডাস্টবিনও। তবে সমতলের অধিকাংশ মানুষ অর্থাৎ আমরা কিন্তু পাহাড়ে আসি কাঞ্চনজঙ্ঘা দেখতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রঙের খেলাও দেখতে পাবেন না। আর পেলিং থেকে অনেক দূরে হওয়ায় শেয়ারে গাড়িও পাওয়া কষ্টকর। সাইট সিং করতে গেলেও আপনাকে অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়ি বুক করতে হবে এবং পেলিং অবধি যাতায়াত করতে গেলেও খরচ বেশি পড়বে। এই সব ভেবে আমরা কিন্তু এই জায়গায় থাকিনি। অনেক নিচে বয়ে চলেছে রিম্বি নদী।
নিচের দিকে সিঁড়ির ধাপগুলি বেশ উঁচু। আমরা নামলাম একদম নদীর কাছাকাছি। এখানে ছবি তুলে বেশ কিছুটা সময় কাটানো যায়। ছোটখাটো খাবারের দোকানও আছে এখানে। এখানে ভেজা বালি মাটিতে এসে বসছে অনেক প্রজাপতি। একজন তো শটান আমার হাতের ওপরেই এসে বসে পড়ল। স্কিনে ঘাম জমলে অনেক সময় তা প্রজাপতির আকর্ষণের কারণ হয়ে থাকে, তবে পাতায় বা ফুলের ওপরেও পেলাম বেশ কিছু প্রজাপতি। রিম্বি অরেঞ্জ গার্ডেন আর নদী দেখে এবারে আমাদের আবার ওপরে ওঠার পালা। এরপরের গন্তব্য ইচ্ছে পূরণের লেক। ইচ্ছে পূরণের লেকে আমাদের কোন ইচ্ছেটা পূরণ হলো সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ তাহলেই সমস্ত ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন। এবং মনে করে কিন্তু বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আমাকে জানান এই ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে।